আসসালামু আলাইকুম, আবারও চলে আসছে লাইট রুমের নতুন ভার্সন 9.4.3। এখন লাইট রুমের মধ্যে থেকে ইয়ার মাধ্যমে আপনার ফটো ড্রেস চেঞ্জ করতে পারবেন এবং পারফেক্টলি আপনার ফটো থেকে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করতে পারবেন, এবং যাদের লাইট রুম অ্যাপটা সমস্যা করতেছে তারাও সমাধান পাবেন। এই জন্য আমাদের প্রয়োজন হবে লাইট রুম প্রিমিয়াম ভার্সন। আপনারা চাইলে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারেন। চলুন শুরু করে দিচ্ছি। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা, চলে আসছি মোবাইলের স্ক্রিনে। তো আমি লাইটরুম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়েছি, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন এবং এই ফিচারগুলো স্মুথলি ব্যবহার করার জন্য অবশ্যই আপনার অ্যাডোবি অ্যাকাউন্টে সাইন ইন করে নেবেন। অ্যাডোবি অ্যাকাউন্ট না খুলতে পারলে আমার একটি ভিডিও আছে, অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন। তো অ্যাকাউন্ট খোলা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে এবং ইন স্ক্রিনেও দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তো এখন আমি লাইটরুম অ্যাপটা ওপেন করতেছি। এখন আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। তো আমি আমার একটা ফটো অ্যাড করতেছি। তো ফটো অ্যাড হয়েছে, আমরা ফটো ওপেন করতেছি। তো এখন অন্য অন্য যে ফিচারগুলো আছে সেগুলো তো আমরা আগে থেকে জানি, যে এখানে লাইটের মধ্যে বোলার অপশন অ্যাড হয়েছিল এবং মাস্কিং অপশনটাও আছে, এবং আমরা প্রিসেট অ্যাড করতে পারতাম না, সেটা এখন দেখান করা যাচ্ছে। তো এইগুলো দেখবো না, আমরা নতুন ফিচার নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই কর্নারে একটি রিমুভ অপশন চলে আসছে, আমরা এখান থেকে এই রিমুভ অপশনে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন দেওয়া আছে জেনারেটিভ এআই। তো আমরা এই জেনারেটিভ এআই এর এই সুইচটা অন করে দিব। আমি সুইচটা অন করে দিলাম, দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। এখন একটু বড় করে নিচ্ছি। তো এখন আমাদের টি শার্টের উপর আমাদের ব্রাশ করতে হবে, আমি ব্রাশ করে দিচ্ছি। তো এখন আমাদের কিছু করা লাগবে না, শুধু ছেড়ে দিলে হচ্ছে। তো অন্য অন্য ইআই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের কি করতে হয়, ব্রাশ করার পর আমাদের একটি ফর্ম লিখতে হয়, অর্থাৎ আমরা কী টাইপের পোশাক চাচ্ছি সেটা লিখে দিতে হয়। কিন্তু এখানে লেখার কোনো অপশন নাই, তারা যেটা সাজেস্ট করবে সেটাই আমাদের মেনে নিতে হবে। দেখি কী আসে। দেখতে পাচ্ছেন আমাকে অন্য একটা টি শার্ট পরিয়ে দিয়েছে। তো এটা আমার কাছে সেরকম ভালো লাগতেছে না, তো আমরা চেঞ্জ করে দেখি। তো আমাদের যদি ভালো না লাগে আমরা আবারও এখান থেকে ব্রাশ করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন অনেকটা রিয়েলিস্টিক করতে পেরেছে। তো কয়েকবার ট্রাই করলে কিন্তু অনেক সুন্দর সুন্দর টি শার্ট দেয়, যেহেতু ভিডিও করতেছি কয়েকবার তো দেখাতে পারতেছি না। তো আপনারা কয়েকবার ট্রাই করতে পারেন, এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এই ফটোটার মধ্যে কিন্তু কিছু আনওয়ান্টেড অবজেক্ট আছে। আপনি যদি চান যে এখানে আমি বসে আছি এটা চাচ্ছেন না আপনি রাখবেন, এবং এখানে ক্যামেরাম্যান বসে আছে সেটা চাচ্ছেন না আপনি রাখতে, আপনি শুধুমাত্র সেলফিটা রাখবেন। এখন কিন্তু লাইটের মধ্যে পারফেক্টলি আপনি এটা রিমুভ করতে পারবেন। আমরা আবারও এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করে দিব। এখন আমরা এখানে ইরেজ করে দিচ্ছি এটা। দেখতে পাচ্ছেন একেবারে পারফেক্টলি কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। আপনি যদি চান ক্যামেরাম্যানকে রিমুভ করবেন সেটা সম্ভব, আপনি এখান থেকে ইরেজ করে দিচ্ছি। দেখতে পাবেন একেবারে পারফেক্টলি এটা রিমুভ হয়ে যায়। দেখতে পাচ্ছেন একেবারে নিখুঁতভাবে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। এখন অন্য একটা ফটো দেখাচ্ছি, আমি চাইলে এখান থেকে একটা মানুষও রিমুভ করে দিতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিকভাবে একেবারে নিখুঁতভাবে কিন্তু এটা রিমুভ হয়েছে। রাতের বেলা ছবি তবুও কিন্তু খুব সুন্দরভাবে এটা রিমুভ করতে পেরেছে। এখন আমার টিক মার্ক করে নিচ্ছি, এখন এটা সেভ করে নিলে হয়ে গেল। তো আরও কয়েকটা আপডেট আসছে, আপনারা অবশ্যই এগুলো ঘুরে ঘুরে দেখবেন যে কোনটা কী আপডেট আসছে। তো আবারও বলতেছি এটা করার জন্য অবশ্যই লাইটরুম প্রিমিয়াম ভার্সন লাগবে। তো ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল, আশা করছি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, এবং কেমন লাগছে তা জানাতে একদমই ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।